প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 23 মার্চ 2023 খ্রিস্টাব্দ তারিখে। এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল পদের পরীক্ষা সংক্রান্ত SMS আপনাদের মোবাইল নম্বরে চলে গেছে। আপনারা যে যে পদে আবেদন করেছিলেন, তো কোন পদে কয়েকটি শূন্য পদ রয়েছে এই বিষয়টি দেখার পরে আমরা কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং পরীক্ষা কেন্দ্র কোথায় সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার পোস্টটি, এখানে শূন্য পদ রয়েছে একটি। এরপরে রয়েছে সিনিয়র ট্রেনিং অফিসার, এখানে শূন্য পদ রয়েছে একটি। প্রোগ্রামার, এখানে শূন্য পদ রয়েছে একটি। সহকারী পরিচালক, এখানে শূন্য পদ রয়েছে একটি। তারপরে আমরা দেখতে পাচ্ছি রক্ষণাবেক্ষণ পরিদর্শক, এখানে শূন্য পদ রয়েছে একটি। ওয়ার্ড প্রসেসিং সহকারী, এখানে শূন্য পদ রয়েছে একটি। হেড ক্যাশিয়ার, এখানে শূন্য পদ রয়েছে একটি। পিএ শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, শূন্য পদ রয়েছে একটি। এবং সর্বশেষ যে দুটি পদ রয়েছে, এক হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3টি, এবং স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে শূন্য পদ রয়েছে একটি। এখন আমরা পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হচ্ছে সে বিষয়টি দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 28 জুলাই শুক্রবার সকাল 10 ঘটিকাতে, এবং পরীক্ষার কেন্দ্র রয়েছে ঢাকায়। তো আপনারা যে যে পদে আবেদন করেছিলেন এডমিট কার্ডটি ডাউনলোড করার পর দেখে নেবেন যে আপনার পরীক্ষা কয় তারিখে, সময় কখন এবং পরীক্ষার কেন্দ্র। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে পরীক্ষা আগামী 28 জুলাই এবং আগামী 4 আগস্ট বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।